নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি শীর্ষক স্লোগানে রেখে ফিরোজপুরের নেসারাবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি শাখা। সকাল 10 ঘটিকায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2022 25 নভেম্বর 10 ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য মীরা রানী চৌধুরী, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, বর্ণালী কর লিগ্যাল এইড সম্পাদক নাজনীন মুর্শিদ এবং সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, 2030 সালে মধ্যে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ করার লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি মহিলা পরিষদও কাজ করছে। অবশ্যই নারীকে সম্মান করতে হবে, কিন্তু নারীকেও বুঝতে হবে যে 50 বছর অতিক্রম করেও আমরা কিন্তু নারীদের সেই নির্যাতন দুঃখের বিষয় দেখতে হয়, যে একটা নারী ভালো সব দিক থেকে ভালো, তারপরও সে নির্বাচিত